রাজধানীর বাজারগুলোতে অস্বাভাবিকভাবে বাড়ছে মুরগি এবং ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে সোনালি মুরগির দাম বেড়েছে অন্তত 60 টাকা, অন্যদিকে ডিমের দাম বেড়েছে হালিতে কমপক্ষে 5 টাকা। স্বস্তি নেই মাছের বাজারেও। রূপালি লেশের দাম কাঙ্ক্ষিত হারে না কমায় অন্যান্য মাছের দামও কিছুটা বেড়েছে, তবে কিছুটা স্থির রয়েছে সবজির দাম। সুলতান আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় তুলনামূলক ভিড় দেখা যায় রাজধানীর বাজারগুলোতে। তবে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় কিছুটা কম ক্রেতা উপস্থিতি, সেই প্রভাবেই যেন কিছুটা নিয়ন্ত্রণে সবজির দাম। যদিও বিক্রেতারা বলছেন বর্ষা আর বৃষ্টির প্রভাবে আমদানি কম সবজির, কারণ মাল আসতেছে মার্কেটে কম, বর্ষার কারণে বৃষ্টি হয়েছে তো মাল নষ্ট হয়ে গেছে, তারপরে মাল কম, আমদানি কম। আগে 6 মাস 1 বছরে একটা জিনিসের দাম বাড়তো, 3 বছরে বাড়তো, কোন ব্যানে একরকম, বিকেলবেলা একরকম, দুপুরবেলা একরকম। সবজির স্বস্তি অবশ্য মিলিয়ে যাবে মাছ কিনতে গেলে। কেজি আকারে রূপালি ইলিশ এখনও বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে, পাশাপাশি বেড়েছে চিংড়ি রুই সহ বিভিন্ন দেশি মাছের দাম। 1150 টাকা কেজি বেচতেছি, 1100 টাকা কেজি বিক্রি করতেছি। 1 কেজি সাইজ 1 কেজি 100-200-300 গ্রাম এই সাইজ। আর চিংড়ি মাছ আগে দাম কম ছিল, অনেক দাম বাইরে গেছে, আমরা 700 টাকা কেজি চিংড়ি, 240 টাকা করে, আমি ধারণা করছিলাম 220 বা 200 এরকম হবে। তবে মাছের চেয়েও বেশি বেড়েছে মুরগির দাম। সোনালি মুরগি বিক্রি হচ্ছে 280 টাকা কেজি দরে, পাশাপাশি কেজিতে 20 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। তবে কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে দেশি মুরগির দাম। আগে ছিল আপনার এটা 220 টাকা কেজি সোনালি কক, এখন হয়েছে 280 টাকা কেজি, আর ব্রয়লার ছিল 130 টাকা কেজি, এখন হয়েছে 150 টাকা কেজি। মুরগির সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডিমের দামও, বিক্রেতাদের সেই পুরনো অজুহাত আমদানি কম। এটা তো আর একটা জায়গাতে বাড়ছে, ডিম নাই, ডিম মার্কেটে কম এলে কেটে দাম বাড়তেছে। এদিকে আমদানি বাড়লেও কমেনি চালের দাম, পর্যাপ্ত পরিমাণ আছে, তারপরে দিয়ে আপনার বাইরে গেছে প্রতি বস্তা 100 টাকা করে। তবে গরু কিংবা খাসির মাংসের দাম রয়েছে অনেকটাই অপরিবর্তিত। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।